এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, লকেডকি বিদ্রোহী শান্তনুর সঙ্গে বৈঠকে অস্বস্তি বিজেপিতে। বিস্তারিত বিনিয়োগ সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলের প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। বৈঠক হলো উত্তরাখণ্ডে, কিন্তু তার রেশ পড়লো বাংলার বুকে। শুধু রেশ পড়াই নয়, রীতিমতো অস্বস্তির মুখে ফেলে দিল বিজেপিকে। নজরে লকেট শান্তনুর বৈঠক। বুধবার উত্তরাখণ্ডের রুদ্রপুরের এক হোটেলে মুখোমুখি বৈঠকে বসেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সূত্রে জানা গিয়েছে, লকেটই নাকি শান্তনুকে বৈঠকে ডেকেছিলেন। যদিও দুইজনে এই বৈঠক ঘিরে মুখে কুলুপ এঁটেছেন, কিন্তু সেই গোপন বৈঠকের ঘটনার সামনে আসতেই বড়সড় অস্বস্তিতে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। একই সঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে, লকেট চট্টোপাধ্যায়ও কি এবার বিদ্রোহীদের দলে নিজের নাম লেখালেন? যদিও এখনই সেই প্রশ্নের জবাব মেলেনি, তবে যেভাবে বঙ্গ বিজেপিতে বিক্ষুব্ধদের নাম বেড়েই চলেছে, তাতে করে লকেটের নাম সেই তালিকায় জুড়ে গেলে তাতে অস্বস্তির কিছু থাকবে না। বঙ্গ বিজেপিতে বিদ্রোহের যে রাশ ছড়িয়ে পড়ছে, সেই বিদ্রোহের মাথার চা শান্তনু সেটা এখন আর গোপন নেই। বিদ্রোহের রাশ টানতে বঙ্গ বিজেপি নেতৃত্ব জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তিওয়ারিকে দল থেকে সাসপেন্ডও করেছে, কিন্তু তাতে বিদ্রোহ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টে বিক্ষুব্ধ থেকে বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ ক্রমেই বাড়িয়ে চলেছেন শান্তনু ঠাকুর, যা বঙ্গ বিজেপি নেতৃত্বকে বিশেষ করে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে অস্বস্তিতে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। ঘটনার জেরে অস্বস্তি ছড়াচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও। সূত্রে জানা গিয়েছে, শান্তনু ও লকেটের গোপন বৈঠকের পর শান্তনু ঠাকুরের কার্যকলাপে রাশ টানতে বঙ্গ বিজেপি নেতারা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে নাকি অনুরোধ করেছে। যদিও শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করার কোনো ঘটনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অন্তত দেখা যাচ্ছে না। উত্তরাখণ্ডের সহ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন লকেট। উত্তরাখণ্ডের উধমসিং নগর জেলার 3-4 বিধানসভা এলাকায় বহু বাঙালি মতুয়া ভোটার রয়েছে। সেই ভোট কার্যত ওই 3-4 বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ন্ত্রণ করে, কেননা সেখানে একটি বিধানসভা কেন্দ্রে বাঙালি ভোটারের সংখ্যা 1-1.5 লক্ষ পর্যন্ত। ওই ভোট যাতে বিজেপির ঝুলিতে আসে, তার জন্য বাংলা থেকে লকেট ও শান্তনুকে পোস্টারে নামানো হয়েছে। কিন্তু দুই সাংসদের বৈঠকের বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব তো বটেই বঙ্গ বিজেপি নেতৃত্ব ঘুণাক্ষরে জানত না। আর এখানেই রহস্য দানা বেঁধেছে, কেন বৈঠক হয়েছে আর সেই বৈঠকেই কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। শোনা যাচ্ছে, লকেট তার ক্ষোভের কথা শান্তনুকে জানিয়েছেন এবং শান্তনুও সেই ক্ষোভের প্রশমনের আশ্বাস দিয়েছেন।